নকশাডাঙ্গার ধাক্কা খেল তৃণমূল। কয়েকদিন আগে দুই বিজেপি সদস্য তৃণমূলে যোগদানের মধ্যে বিজেপিতে ফিরলেন এক পঞ্চায়েত সদস্য, ফলে পঞ্চায়েত থাকলো বিজেপির হাতে। তাহলে কি চাপ দিয়ে দল বদল করা হলো? বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কিংসুকের কাছ থেকে। কিংসুক, চাপ দিয়েই কি দল বদল করা হয়েছিল? একদমই তাই, তোমাকে জানাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার হয়েছে মাথা ভাঙায়। ঠিক তার আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার আগে এই যে বিজেপির যারা সদস্য চলে গিয়েছিলেন তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এমনটাই মত। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ঘোষকারডাঙ্গায় এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঘোষকারডাঙ্গায় মাথা ভাঙার বিধায়ক তিনি সেই পঞ্চায়েত সদস্যের হাতে পুনরায় বিজেপি পতাকা তুলে দিলেন। অর্থাৎ দেখেন আমাকে রাত্রে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়, এখন আমার পুনরায় আমার ফ্যামিলিতে আবার চলে আসলাম। একদমই তাই, তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়, পুনরায় এসছে। আমি সরাসরি বিধায়কের সাথে কথা বলবো, কি বলবেন পুরো বিষয়টা নিয়ে? পুরো বিষয়টা, ওরা একটা মানুষ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমাদের এই বিজেপি ফ্যামিলির যারা মানুষের ভোটে জিতেছে যে পঞ্চায়েত সদস্যগুলা, এরা যাওয়ার কথা নয়, কিন্তু প্রতিনিয়ত আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে একটাই অঞ্চল বিজেপির, এই প্রতিনিয়ত বহুদিন ধরে 5 বছর যাবত এই ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল। ভুল বুঝিয়ে, অর্থের লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে নানানভাবে এই সারা বছর ওরা এই কাজটাই, ওরা বলেছিল আজকে অভিষেকের সভায় আরো বেশ কিছু বিজেপির বিধায়ক সুশীল কুমার বর্মন যেতে পারে। আপনি সেই সুশীল কুমার বর্মন কি বলবেন? দেখেন, টি ফর টাকা, এম ফর মারা, সি ফর কোম্পানি, সিন্ডিকেট, ভাইপো কয়লা সিন্ডিকেট, অপা সিন্ডিকেট, মুসা কুষা সিন্ডিকেট, তারপরে টাকা মারা 100 দিনের কেউ যাচ্ছে না। না না, কেউ যাবে না। ভারতীয় জনতা পার্টিতে যারা একবার এসেছে তারা কেউ কোনোদিন যেতে পারে না। একদমই তাই, সবার চিন্তা তুমি ধন্যবাদ।